Hey guys, welcome back to my channel. আমি কিছু বলবো এবার মা বলবে বলো এবার আমি বলছি বড় মেয়ে আমি জানি কে বলছে কি ওই মাম্পি যে যেগুলো এনে দিয়েছে ঠান্ডাতে ঘুরতে হবে ওরে ড্যান্টক ড্যান্টক যাই হোক ড্যান্টক ড্যান্টক একই হয় যে যাওয়ার জন্য ও যে এক ওই লেগিস আর এমনি সোয়েটার চুড়িদার আর সোয়েটার প্যান্ট চুড়িদার সোয়েটার সব ঠিক আছে উলে উলে সরি তো এবার যে বলছে কি আমি পর ঘুরে এলে ওকে দিয়ে দেবো কেন দিয়ে আমি তারাপীঠ দিয়ে ঘুরে আসো তারপর আমি আমার দিয়ে দেবো শেষ হয়নি শেষ হয়নি আমি যাবো ড্যান্টক আগের বাড়ি তুই নিয়ে যাবে আমাকে দার্জিলিং তাহলে হয়ে গেল আমার ছেলে যে যাবে আমার ছেলে দিদির মতো জেনে কামাতে পারবো মানে এখন তো ওরকম না সবে সবে শুরু ভিউয়ার্স দেখে লোক বুঝতেই পারছে কিরকম পেমেন্ট পাচ্ছি সেটা বড় কথা না তা দিদির মতো হই তারপরে তোকে নিয়ে যাবো দিদি দেখা দেখা কে বলা কে বাত কর আমার সবচেয়ে বড় ইচ্ছা আছে কারণ দিদি মার বাবা সব ইচ্ছা পূরণ করে দিয়েছে ঠিক আছে বলো মা বড় বড় হোটেলে খাওয়া আমারও করেছে তারপর বিশ্ব বাংলা যেখানে আমরা প্রথমবার গেছি না দিদি নিয়ে গেছে তুই আমি দিদি তোর পর হ্যাঁ আমি খাওয়াইনি মা কেও খাবিছে দিদি খাবিছে মানে দুবার খাবিছে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আজ পর্যন্ত কোনো রেস্টুরেন্টে যায়নি আমার খুব ইচ্ছা আছে বিশ্ব বাংলা নিয়ে যাওয়ার কিন্তু সেরকম টাকা জমালে আমি আমার শাশুড়ি আগে বিশ্ব বাংলায় নিয়ে যাবো না শাশুড়িকে শ্বশুরকে নিয়ে যায় শাশুড়ি শ্বশুরকে ওটাই না এটা আমি এমনি সেদিন তো বাবাকে বলছিলাম যে হ্যাঁ কারণ আমার মার বাবার ইচ্ছে আমার দিদি পূরণ করে দিয়েছে আর আমার শাশুর শ্বশুরের ইচ্ছে বলতে ইচ্ছে নেই আমার শখ আছে যে না বিশ্ব বাংলা বা কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানো দেখো আমার কিন্তু এটা আরো ভালো লাগে না আমার বাবাকে কদিন আগে বলেছিলাম যে আমার ভাইও ছিল যে সব ঠিক আছে শাশুড়ি তো পুরো আমারই মতন আমি চাই ওর শাশুড়িকে নিয়ে ঘুরে আসবো আর শ্বশুরও একটু ঘুরে এলে ওরও মন ভালো হবে এ হবে কিন্তু আমার আফসোস হয় না কেন আমার সব পূরণ করে দেয় আমার রাহুল আর আমার বরমি শুধু আমার যে মেয়ে করে তাই না বেশি হেল্পটা আমার মানে কিছু ইয়ে করা এই ইউটিউবে জানি একবার দিদি না খুলে দিত না আমি কিছু ইনকাম করতাম না আমার কোনো শখ থাকতো না আমি আমার শ্বশুর শাশুড়ির শখ পূরণ করতাম তাও আমার দিদি আর জানি আমার জন্য ও যেরকম দেয় সেরকম করে সেরকম সবার জন্য ভাবে কিন্তু তোমাদের কমেন্ট গুলো খুব খারাপ খারাপ আছে সেগুলো আমি দেখে পড়েছি আমি ভিডিও নেই বানাতে তো দিদি এই দিদি আজকে খুব খুশি আজকে আমাকে ফোন করেছিল তাও এক বছর পর ফোন করেছে আমার কাছে কেন খুশি ডিসেম্বরে ফ্ল্যাটটা পাবে তো ডেকোরেশন করবে যেন খুব খুশি মার্চে শিফট হয়ে যাবে এপ্রিলে আমাদের পুজো এপ্রিলে পুজো শেষ করে শীতলা পুজো আমি চলে যাবো দিদির বাড়ি আমি যাবো আগে কে রেতি না বলে দিয়েছি আমি আগে যাবো আমি ইন্ডিয়ান আমি তো আমি চলে যাবো তুমি ঘর নাও ঘর আমার বাবাটাকে কে বোঝাবে বলো তো বড় ঘর হে বলা কি লার কি মেরা ঘর নেই হে ক্যা বড় ঠাকুর দেখা না সবাই বলে দিদিকে দাও দিদিকে বলো দিদিকে বলো দিদি কি আমার লাখপতি না কোটিপতি না বাবা তার সে যে এটা ও যতটা পারে যতটা হ্যাঁ কিন্তু ওই সবার ছোট 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 বড় সব সব কাজ করে কিন্তু একটা ঘর মানে এসে 4-5 লাখ টাকার সেটা কারো কাছে সম্ভব না আর 4-5 লাখ টাকার একটা বস্তি বাড়ির ঘর মানে যেরকম আমরা আছি সেরকম ঘর 4-5 লাখ টাকা আমাদের এখানেই আছে আর যদি তোমরা ভালো কিছু চাইছো ওটা তো বলারই না ভাড়া হতে গেলে 10,000 টাকার কমে নেই আমার মিজারি একজন নিয়েছে 10,000 টাকার কমে নেই আর ভাড়া দিতে রয়েছে মানে অন্য কথা ও এতটাও ইনকাম করে না যে এক মাসের সেটা বলা যায় না যে ও ঘর কিনে দেবে নেই অনেক অনেক মানুষ কিন্তু তারা কিন্তু তিরপল ফেলে মানে রাস্তায় কিন্তু সই কিন্তু সেটা তো আমাদের নেই ছাদ আছে তো আমরা কি বলে গরিব হতে পারি কিন্তু আমাদের মনে আইলাম কিন্তু বাবাকে একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমরা দুই মেয়ে দুজনেই পালিয়ে পকার পা হয়ে গেছি হ্যাঁ টাকা তো জমানো উচিত ছিল জমিয়েছে সেই টাকাটা দিয়ে না ঘর করতে পারে যে না ছিল ছিল বলছি আমাকে বলতে দাও বলো ছিল আমার বুড়ো টপকে গেল মানে আমার শ্বশুর হ্যাঁ সে সাধ্য ফাধ্য করতে গেল তার কিছু 15-20 দিন বা 1 মাসের মধ্যে আমার বুড়িও টপকে গেল মানে আমার দিদা দিদা আগে মরেছে দাদু পরে মরেছে হ্যাঁ এবার পর মরে যাওয়ার জন্য আর আমাদের দোকানটা সেমনি একা মানুষ কাটতেও ঠিক হবে না আগে আগের থেকে অনেকটা দোকানের
আমরা এটা মনে আছে ছোটবেলায় বাবা টাকা গুনতো এরকম বান্ডিল বান্ডিল টাকা, আর এখন বাবা পকেট থেকে টাকা বের করবে মানে কয়েকটা টাকা তুমি এমনি গুনে নিতে পারো নিমেষে, সেটা আমরাও দেখেছি। আর আমের সিজনে তো বলতেই না কি ভালো ছিল বলো মা। তো যাই হোক এইটাই ওই হাসি খুশি খাওয়া দাওয়া, এই হাসি খুশি এইটাই আমাদের দিল ধরে বড়। কিন্তু প্ল্যান না যদি কপালে না থাকে তো কিছু করার নেই না। না কপালে নেই তো কি ওটা বলে দাও। এই তো হ্যাঁ কপালে নেই তো কি আর ঠোক ঠোকালে হবে কি ভাগ গেলে কি তো না তো নিয়াত কর্মে কদা বেতন যে যদি না বুঝতে পারো কমেন্টে জানিয়ে দেবে, আমি বাকিটা পড়িয়ে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে। আর আইলামে ইন্ডিয়াকে সবাই ফলো করবে, আমি তো কই না কিন্তু আমার মেয়েদেরকে একটু এ করবে, আর আমি ওই মেয়েদের সঙ্গে একটু থাকবো, দেখলে যা দেখার ইচ্ছে করবে সে জানিয়ে দেবে, আমার মেয়ের সঙ্গে আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। টাটা বাই বাই। এখানে টাটা বাই বাই করতে আমাদের সিরিয়ালগুলো সব গেছে, আর মমতা বলিনি মমতার গান বলছি, মমতা ও মেরি জান একটু চুমা দাও না ঠিক আছে। পুষ্পা ঝুঁকে গানে সালা ইন্ডিয়া দিয়ে ডায়লগটা করলাম, তাহলে বন্ধ করবি কিছু শিখে দিই।